দেখলাম না তোমাদের একটা পিঙ্ক কালারের জামা পরেছি, বেশ ভালো লাগছে দেখো। এই যে কিছুটা পরে লটাকে ফ্রম করে তারপরে লটাকে মানে বাগিয়ে পারে বেশ ভালো, কমে ভালো ফ্ল্যাট হয়ে যাবে, ভালো যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা সার্ভান্ট লাইফে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, ছুটির দিন, আজকে অনেক কিছু করার আছে, একটা জায়গায় যাওয়ার আছে, সব কিছু ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে সকাল 9টা আর আমি এখন সকাল 9টার সময় এখানে করছি ব্রেকফাস্টে রেডি, সেটা হচ্ছে আজকে পাস্তা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি পাস্তা কীভাবে বানাই। এখানে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন, অল্প একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা না দিলে না ছাড়া ছাড়া হবে না, সেই জন্য একটু তেল দিয়ে দিও। আর পাস্তা এখন দিয়ে দিচ্ছি, তো পাস্তাটা এখানে এখন সেদ্ধ হোক। বাটার দিলাম, একটু তেলও দেব, শুধু তেল দিয়েও করা যায় কিন্তু বাটার দিলে আমার মনে হয় গন্ধটা একটু বেশি ভালো হয়। তার জন্য আমি খানিকটা সবজি কেটে রেখেছি, পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো কুচি করে রেখেছি, আর এখানে গাজর আর ক্যাপসিকাম, আর পাস্তা পিজা সস আমি এটা ইউজ করব। প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিলাম, ওটা একটু ভাজিয়ে নেব, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেব, গাজর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো, পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। তো আমি ডক্টর ওটকারের এই পিজা পাস্তা সসটা ইউজ করব। দু চামচ মতো দিলাম, আর দেবো টমেটো কেচাপ। একটু কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে গুলে নিয়েছি, তো আমি দিয়ে দেবো, এতে সসটা একটু বেশি হবে। আর যারা সস বেশি করতে না চাও, একটু শুকনো শুকনো খেতে চাও, তাহলে এর মধ্যে তোমরা পাস্তাটা দিয়ে দিতে পারো, তাহলেই হয়ে যাবে। তো এবার আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো, কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি বলো তোমার কেমন লাগছে? তো এখানে তো সবাই খেতে বসে গেছে, অভিকে খেতে দিয়ে দিয়েছি, বোনকে দিয়ে দিয়েছি, এটা আমার রয়েছে, ওই ঘরে বাবু আর মা, এই ঘরে মাকেও দিয়ে দিয়েছি আর বাবুকেও দিয়েছি। জানি বাবু এখন খেতে তো অনেক টাইম নেবে, ও আস্তে আস্তে খাবে, খাক। আর সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যেখানে বসে রয়েছে মিষ্টি বুড়ি, হ্যাঁ ওর পাপার সঙ্গেও ভিডিও কল করছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমরা আজকে এক জায়গায় যাবো, তো কোথায় যাবো তোমাদেরকে বলিনি, তবে চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে কোনো ফ্ল্যাট দেখতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমার বোন ফ্ল্যাট কিনেছে, সেখানে যাচ্ছি দেখতে যে কেমন কি, এবং চাবি হ্যান্ড ওভার হবে সেটাও নিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর দেখো আমরা সেই জন্যই কি, মাও রেডি হয়ে দাঁড়িয়ে গেছে, বাবু বোন মিষ্টিও যাচ্ছে আমাদের সঙ্গে, তো চলো যাওয়া যাক। আমরা এখন সকলে বেরিয়ে গেছি আর অভি ড্রাইভ করছে, আর পেছন দিকে দেখো মা বাবু, এদিকে বোন রয়েছে, মিষ্টি রয়েছে, আর আজকে মিষ্টি একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে, খুবই ভালো লাগছে পিঙ্ক কালার ড্রেস পরে মিষ্টিকে। তো চলো এখন সাবধানে পৌঁছে গেলে হয়, আর আমরা যাচ্ছি রাজারহাট। দেখো এখানে সব মেট্রোর কাজ হচ্ছে, তো আগে থেকেই হচ্ছিল, এখন ফুল দমে কাজ চলছে। মেট্রোটা হয়ে গেলে বেশ ভালোই সুবিধা হয়, আর মেট্রো হচ্ছে বলে এখানে অনেকটা জায়গা আটকে গেছে, যার জন্য রাস্তাটা খানিকটা সরু রয়েছে। এখন কাজ হয়ে গেলে আরেকটু চড়া হয়ে যাবে। আমরা চলে এসেছি, আর চলো দেখাই তোমাদেরকে। আর বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে এটা বেশ কাছেই আছে, প্রায় আধ ঘন্টার মতো লাগে। আর আমাদের ফুচকি বুড়িকে দেখো, বললাম না তোমাদের একটা পিঙ্ক কালারের জামা পরেছি, বেশ ভালো লাগছে দেখো। এই যে
দেখো এখন আমরা ফ্ল্যাটের ভেতরে মানে সোসাইটির ভেতরে ঢুকে গেছি, তো এখন আমরা যাচ্ছি দেখি বোনরা কোন ফ্ল্যাট নিয়েছে। আমি আজ প্রথমেই আসছি, এর আগে আর দেখিনি, তো চলো যাওয়া যাক। সব কমপ্লিট হয়ে গেছে দেখছি, অনেকে কালার করিয়েছে, বেশ ভালো লাগছে। শান্তশিষ্ট জায়গা, মানে পুরো এলাকাটা অত ঘিঞ্চি নয়, বেশ শান্তশিষ্ট, ভালো লাগছে এসে। চলো তোমাদেরকে দেখাই ও ফ্ল্যাটটা কেমন। দেখো লিভিং কাম ডাইনিং এটা, আর প্রথমে বলে দিই এটা ওয়ান বেডরুম ফ্ল্যাট, এমনি খুবই শান্তশিষ্ট এলাকাতে, খুবই সুন্দর। এটা হচ্ছে রাজারহাটে অ্যাকশন এরিয়া 1 এ মার্লিন অ্যাসপায়ার। হ্যাঁ মার্লিন অ্যাসপায়ার অ্যাকশন এরিয়া 1, ওটা ইয়েতে পেয়েছে, লটারিতে পেয়েছিল। তো সেটাই, তো দেখো তোমরা লিভিং কাম ডাইনিং, তারপরে ব্যালকনি, ব্যালকনি ব্যালকনিটা খুব সুন্দর জায়গাতে, কারণ এখানকার ভিউটা খুবই ভালো। দেখো দারুণ সুন্দর ভিউ, পুরো সামনে গ্রিনারি রয়েছে, পেছনে সব বড় বড় ফ্ল্যাট ওগুলো দেখা যাচ্ছে। আর তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারবো কি জানি না, ওই দিকে একটা লেক দেখা যাচ্ছে, একটু দূরে একটা লেক দেখা যাচ্ছে, বেশ বড় লেক, যাতে আরো বেশি ভালো লাগছে ভিউটা। তোমার ব্যাথরুম থেকে যা যা বেডরুমে, তো দেখো এটা হচ্ছে বেডরুম, বেশ বড় সড় বেডরুম, আর ওয়ার্ড্রপের ব্যবস্থা তো আছেই, বড় একটা ওয়ার্ড্রপ করা যাবে, মানে থ্রি ডোরের ওয়ার্ড্রপ হবে, আর এটা উইন্ডো, উইন্ডো থেকে বাইরে সবকিছু দেখা যাচ্ছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। এখানে সামনে একটা মন্দির রয়েছে, পুকুর রয়েছে, মাঠ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো বেডরুমটা খুব একটা ছোট নয়, বেশ বড় সড় বেডরুম। তো চলো এবার বেডরুম থেকে বেরিয়ে কিচেনে যাওয়া যাক। বাথরুম রয়েছে একটা কমন বাথরুম, আর এই যে কিচেন, কিচেনটাও বেশ সুন্দর, কিচেন থেকেও সেই বেডরুমেরই ভিউ সব দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার বোনের ফ্ল্যাট, তাদের সঙ্গে শেয়ার করলাম যে বোন রাজারহাট নিউ টাউনে লটারি হয়েছিল মার্লিন অ্যাসপায়ারে। আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মার্লিন রাইফের একটা লটারি হচ্ছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে 200 টাকা করে লটারি ড্র করে, তারপরে লটারিতে মানে বাকি পারে বেশ ভালো কমে ভালো ফ্ল্যাট হয়ে যাবে ভালো জায়গাতে। এমনই এটা অ্যাসপায়ারই হয়েছিল নিউ টাউনে, তো আমার বোনের ভেবেছে, তো বোন অল্প দামে ভালো ফ্ল্যাট পেয়ে গেছে, জানি না এখন কতটুকু খোলা আছে, তো যেটুকু খোলা পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যা যা। তো আমরা দেখে নিলাম, তো চলো এবার আমরা বাচ্চাদের খেলার ইনডোর গেমে ঢুকছি। এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার নানা রকমের জিনিস আনা হয়েছে, তবে ওরা এখনো আনবে বললো, তো কিছু কিছু জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে অলরেডি। আর মিষ্টি তো এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছে মিষ্টি বাবু, কি বলবো, মিষ্টি তো ওই ঘোড়াগুলোতে বসে চড়তেও লেগেছে, দেখো তোমরা। অ্যাডাল্টদের জন্য ইন্ডোর গেমও আছে, তবে সেটা এখন ওরা পুরোপুরি সাজিয়ে উঠতে পারেনি। দেখো এখানে দাদার সঙ্গে বদমাশি চলছে, দাদা একবার চিল্লাচ্ছে, তো বোন বোন আমি আমরা সবাই রয়েছি এখানটায় বসে রয়েছি অ্যাকচুয়ালি ঘাসের ওপর, আর ঘাসগুলো তো পুরো ডিপ সবুজ আর ঠান্ডা ঠান্ডা, বেশ খালি পায়ে হাঁটতেও খুব ভালো লাগছে।
ঘাসগুলোর উপরে, তো আমরা সেটাই করছিলাম। হেঁটে হেঁটে এখন একটু মানে ইয়ে হয়ে গেছি, এখন এসে একটু বসেছি। ঠিক আছে, উপরে ফ্ল্যাটের ওখানে, তো আসুক তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমরা 6টার মধ্যে চলে এসেছিলাম আর এখন 7:30 বেজে গেছে। আর এখন দেখো আমরা বসে কি খাচ্ছি, ফিশ বাটার ফ্রাই আছে, এখানে হচ্ছে কফি পার্টি হচ্ছে। তো এখন আমরা কফি পার্টি সবাই মিলে এখানে গোল টেবিল বৈঠক বসেছে, গোল টেবিল বৈঠকে কফি পার্টি হচ্ছে। তো চলো এখন আমরা এটা কমপ্লিট করি। আর আজকে রান্না করছি হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি। মাংস কদ্দুর হলো? এই তো হচ্ছে, এখনো অনেক দেরি। বন্ধুরা গন্ধ খুব সুন্দর পড়ছে, ওয়েট করা মুশকিল খুব। হ্যাঁ গন্ধটা তো ভালো বেরোচ্ছে, তবে এখনো অনেকটা দেরি আছে, এখনো কষানো হয়নি, জাস্ট খানিকক্ষণ আগেই দিয়েছি, জলটা বেরিয়েছে, কষানো হচ্ছে এখন। এটা হবে, তারপরে গিয়ে আমি বিরিয়ানি বসাবো, তার আগে নেই। আজকে কটা বাজে যদিও আমি বলতে পারি না বিরিয়ানি হতে। এখন 10টা বেজে গেছে আর এতক্ষণে গিয়ে আমার বিরিয়ানি আর মটন কষা করা কমপ্লিট হলো। তো তোমরা দেখতেই পেলে যে আমি কেমন করেছি, যদি এখন খেয়ে নয়, জাস্ট দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। তখন সকলে খা, খেয়ে দিয়ে বলুক কেমন হয়েছে। তো এখানে সবাই বসে গেছে খেতে, আর দেখো মা বিরিয়ানি নয়, মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, কারণ মার বিরিয়ানি অত ভালো লাগে না। আর বাবুর তো এখানে রয়েছে, ও এখনো স্টার্ট করেনি, এখানে ঝাঁপিগুলো মাথায় পরে নিয়ে খেলে বেড়াচ্ছে। তো আমি বাবুকেও একটু খাই দেবো, তার সঙ্গে সঙ্গে আমিও খাবো। তো চলো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করছি। আর আজকে সারাদিনে অনেক কিছুই হয়েছে, সব কিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো টাটা বাই, টেক কেয়ার।